প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইমরান ও তার স্ত্রীর সাজাকে স্থগিত করবে আইসি। ইউক্রেনে জিতেই থামবে না রাশিয়া, ন্যাটোকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পরামর্শ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। গাজার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে ব্রিটিশ এমপির জয়। মধ্যপ্রাচ্যে টিকে থাকতে ইসরায়েলকে জাগ করতে বললেন বাইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটা লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। ইমরান ও তার স্ত্রীর সাজাকে স্থগিত করবে আইসি। পিটিআই প্রতিষ্ঠাতা এবং পদচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান সাইফার মামলা এবং তোষাখানা রেফারেন্সে তাকে দেওয়া দণ্ডের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। তাদের স্থগিতাদেশ এবং জামিনে তার মুক্তি চেয়েছেন। একইভাবে তার স্ত্রী বুশরা বিবি জাতীয় জবাবদিহি ব্যুরোর তোষাখানা রেফারেন্সে যে শাস্তি পেয়েছেন তার বিরুদ্ধে আইএইচসিতে আবেদন করেছেন। আইএইচসি প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব বৃহস্পতিবারের মধ্যে পক্ষগুলোকে জবাব দিতে বলেছেন। আদালত পিটিশনকারীদের আইনজীবীদের সাজা স্থগিত করার আবেদনের বহাল থাকার বিষয়ে তাদের যুক্তি উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। তবে সাজা স্থগিত করা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। এর আগে আইএইচসি ইমরানের 3 বছরের সাজা স্থগিত করেছিল। অতিরিক্ত জেলা দায়রা বিচারক তার সম্পদ এবং দায়বদ্ধতার বিবৃতিতে প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদকালে যে উপহারগুলি পেয়েছিলেন তা প্রকাশ না করার সাথে সম্পর্কিত একটি মামলায়। এরপর পিটিআইয়ের আইনজীবীরা ট্রায়াল কোর্টের সিদ্ধান্তের পাশাপাশি সাজার মেয়াদ নিয়ে যুক্তি উপস্থাপন করেন। তারা যুক্তি দিয়েছিলেন যে কেন্দ্রীয় আপিলে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিচারের প্রয়োজনীয়তা পূরণের জন্য 3 বছরের সাজা স্থগিত করার প্রয়োজন। তারা যোগ করেছিল যে সাজা স্থগিত করা জরুরি ছিল কারণ 3 বছরের সময়কাল স্বল্পমেয়াদী শাস্তি হিসাবে বিবেচিত হবে। জবাবে পাকিস্তানের নির্বাচন কমিশনের প্রতিনিধিত্বকারী আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে এটি একটি স্বল্পমেয়াদী শাস্তি নয়, তবে আইন অনুসারে সর্বোচ্চ শাস্তি। তখন আইএইচসি শাস্তি স্থগিত করার আদেশ জারি করেছিল। তবে সাইফার মামলায় ইমরানকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তোষাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রী বুশরা বিবিকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এডিবি আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি 14 বছরের জেল। আইন বিশেষজ্ঞরা মনে করেন সাইফার মামলায় 10 বছরের কারাদণ্ডকেও স্বল্পমেয়াদী শাস্তি হিসেবে বিবেচনা করা যায় না। তাই তারা বলেছেন ইমরান ও তার স্ত্রীর প্রতিনিধিত্বকারী আইনজীবীদের বিভিন্ন আবেদনের রক্ষণাবেক্ষণের জন্য একটি শক্তিশালী মামলা উপস্থাপন করতে হবে। তারা যোগ করেন যে বিচারিক মতামতের সাথে সিদ্ধান্তের আইনি সমস্যাগুলিও আদালতে উপস্থাপন করা উচিত। আইএইচসি সিজি অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে বিশেষ আদালতের বিচারক নিয়োগের বিরুদ্ধে এবং জেলের বিচারকে চ্যালেঞ্জ করার একটি আবেদন পেয়েছিলেন, কিন্তু তা প্রত্যাখ্যান করেছিলেন। তারপরে বিচারপতি আওরঙ্গজেবের নেতৃত্বে একটি আইএইচসি বেঞ্চ একটি আন্ত আদালতের আপিলের উপর বিশেষ আদালতের কার্যক্রম বাতিল করে এবং অভিযোগের সাথে বিষয়টি আবার শুরু হয়। পরে কারাগারে বিচার চলাকালে কয়েকজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার পর বিচারপতি আওরঙ্গজেব আবারও কার্যক্রম বাতিল ঘোষণা করেন। আইন বিশেষজ্ঞরা বলেছেন যে এই উভয় বিচারক ইতিমধ্যেই সাইফার মামলা শুনানি করেছেন, তাই দেখতে হবে পিটিশনকারীদের আইনজীবীরা কিভাবে তাদের মক্কেলদের জন্য স্বস্তি অর্জন করেন। স্পষ্টতই শুনানির সময় শাস্তি স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আদালত ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এবং এনএবি থেকে উত্তর চেয়েছে। যদি কোনো কারণে এনএবি ও এফআই প্রস্তুতির জন্য আরও সময় চায় তাহলে সাজা স্থগিতের বিষয়টি পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত থাকবে। ইসলামাবাদের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জাহাঙ্গীর যাদুন ব্যাখ্যা করেছেন যে ফৌজদারি কার্যবিধির ধারা 426 সাজা স্থগিত করার সাথে সম্পর্কিত। তিনি যোগ করেছেন যে ইমরানের সাজা স্থগিত করা বিভিন্ন কারণের উপর নির্ভর করে। যাদুন বিশদভাবে বলেছেন যে যদি প্রসিকিউশনের কারণে আপিল বিলম্বিত হয় তাহলে সাজা স্থগিত করা যেতে পারে। তিনি আরো বলেন প্রসিকিউশন আপিলের ক্ষেত্রে বিলম্বের কৌশল ব্যবহার না করলে এবং সাজা 6 মাসের কম হলে তার স্থগিতাদেশের সম্ভাবনা কম। তিনি উল্লেখ করেছেন যে 3 বছরের সাজা স্থগিত হওয়ার সম্ভাবনা বেশি, তবে তিনি অব্যাহত রেখেছিলেন যে যদি এটি 10 বছর বা 14 বছরের সাজা জড়িত থাকে তাহলে আদালত সেই আইনটি দেখবে যার অধীনে সাজা স্থগিত করা যেতে পারে। তিনি বলেন আদালতকে সন্তুষ্ট করার জন্য দোষীদের আইনজীবীদের দায়িত্ব হবে যে তাদের সাজা স্থগিত করা।
ইউক্রেনে জিতে থামবে না রাশিয়া, ন্যাটোকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পরামর্শ মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইউক্রেনীয় সৈন্যদের হারিয়েই থামবে না রাশিয়া, তাই ইউরোপের ন্যাটো সদস্য দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে একথা বলেন লয়েড অস্টিন। এ সময় তিনি ইউক্রেনের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা ছাড়ের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিতে মার্কিন আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান। লয়েড অস্টিন এ সময় ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশগুলোকে নির্দেশ করে বলেন, আপনারা যদি একটি বাল্টিক রাষ্ট্র হন, তবে সত্যি আপনাদের চিন্তিত হওয়া উচিত যে রাশিয়ার পরবর্তী টার্গেট আপনারা কিনা। এবং সত্যি বলতে, যদি ইউক্রেনের পতন হয়, সেক্ষেত্রে আমি বিশ্বাস করি যে ন্যাটোর সঙ্গে রাশিয়ার লড়াই অবশ্যম্ভাবী। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ সময় রাশিয়ার উত্থানের বিষয়টি ইঙ্গিত করে আরো বলেন, বিশ্বব্যাপী অন্য স্বৈরাচারীরা এটি দেখবে যে আমরা গণতন্ত্রকে সমর্থন করতে ব্যর্থ হয়েছি এবং এমনটা ঘটছে এখনো, তারা এ থেকেই উৎসাহিত হবে। এর আগে গত 26 ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, রাশিয়ার বিপরীতে লড়াইরত ইউক্রেনে ন্যাটো সৈন্য পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, অফিসিয়ালি এখনও ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিক ঐক্যমত হয়নি, তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি আরো বলেন, রাশিয়া যেন এই যুদ্ধে না জিততে পারে তার নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন আমরা করব। ফরাসি প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার পরাজয় ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। এ সময় তিনি নিশ্চিত করেন যে ইউক্রেনে পশ্চিমা বিশ্বের সেনা পাঠানোর বিষয়টি নিয়ে উন্মুক্ত সরাসরি আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, সেনা পাঠানোর বিষয়টি যদি কার্যকর হবে বলে মনে করা হয়, সেক্ষেত্রে সবই সম্ভব। গাজার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে ব্রিটিশ এমপির জয়। গাজার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যুক্তরাজ্যের সংসদীয় উপনির্বাচনে জয় পেয়েছেন দেশটির বামপন্থী রাজনীতিবিদ জর্জ গ্যালোয়ে। নির্বাচনে জয় পেলেও হারিয়েছেন লেবার পার্টির সমর্থন। শুক্রবার নির্বাচনের ফলাফল প্রকাশের পর লেবার পার্টির কিয়ের স্টারমারকে উদ্দেশ্য করে গ্যালোয়ে বলেন, গাজার নিরাপরাধ মানুষকে হত্যার সমর্থন দিয়েছেন স্টারমার। গাজা যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন তিনি। দেশটির উত্তরের শহর রোসডেলের আসনে জয়ী হয়েছেন গ্যালোয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 12,335 ভোট বেশি পেয়েছেন তিনি। ওয়ার্কার্স পার্টির একজন প্রবীণ রাজনীতিবিদ জর্জ গ্যালোয়ে, যুক্তরাষ্ট্রের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে তিনি ফিলিস্তিনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। মধ্যপ্রাচ্যে টিকে থাকতে ইসরায়েলকে যা করতে বললেন বাইডেন। মধ্যপ্রাচ্যে টিকে থাকতে হলে ইসরায়েলকে ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। উগ্র ডানপন্থী সরকারের কারণে দেশটি বিশ্বব্যাপী সমর্থন হারাতে পারে। এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের শেষ পর্যন্ত টিকে থাকার একমাত্র উপায় হলো চুক্তি। তাদের ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তার সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এ সময় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে আগামী সোমবারের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি সপ্তাহের শেষের দিকে আশা করি। আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন, আমরা চুক্তির কাছাকাছি আছি, তবে আমরা এখনো তা সম্পূর্ণ করিনি। বাইডেন বলেন, অনেক আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত। উদাহরণস্বরূপ, সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত। সাময়িক যুদ্ধবিরতি আমাদের সেদিকে অগ্রসর হওয়ার সময় দিয়েছে। অনেকদিন ধরে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় আসছে। তবে গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হলে রিয়াদ জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই তারা তেল আবিবের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবে। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি যদি আমরা এই সাময়িক যুদ্ধবিরতি পাই, তাহলে আমরা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দিকে অগ্রসর হতে পারব। এখনই একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান না পেলেও দ্বিরাষ্ট্রীয় সমাধান ইসরায়েলের নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা নিশ্চিত করার একটি প্রক্রিয়া পাবো।